আজকে তোমাদেরকে দেখাবো কিছু ফ্রেন্ড লিস্টের কিছু, মানে ফ্রেন্ড লিস্ট কী করে পাবলিকভাবে দেখানো যাবে, কিভাবে সব টিপস তোমাদেরকে আমি দেখাবো। চলো দেখা যাক। থ্রি আইকন থেকে এবার যে সেটিং অপশানটা খোলা হবে, সেটিং অপশানটা ওপেন করার পর হেল্প হাউ পিপুল ইউর ফাইন কন্ট্যাক্ট, এটাতে যে রিকোয়েস্ট, এটা তুমি মানে ফলোয়ার্সটা যদি আনতে চাও তাহলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডটা রাখতে পারো, আর যদি ফ্রেন্ডস অ্যাড ফ্রেন্ডটা রাখতে চাও তাহলে এভরি ওয়ানটা করে রাখতে পারো তোমরা। এবার সেকেন্ডটা হচ্ছে ফ্রেন্ড লিস্ট। ফ্রেন্ড লিস্টটা তুমি মানে ফ্রেন্ডদেরকে যদি ফ্রেন্ড লিস্টটা দেখাতে চাও তাহলে দেখাতে পারো, আর যদি ফ্রেন্ড করে রাখতে পারো, পাবলিক করে রাখতে পারো, তাহলে সবাই দেখতে পাবে ফ্রেন্ডটা, ফ্রেন্ড লিস্টের ইয়েটা সবাই দেখতে পাবে। এরপর ইমেল আইডিটা অনলি মি করে দিতে হবে। অনলি মি করে থাকলে তোমার কেউ দেখতে পাবে না, তাহলে তোমার ইমেল আইডি হ্যাক করার খুব সম্ভাবনাটা কম। যদি তোমরা বলো যে ফ্রেন্ড করে রাখতে পারো, এভরি ওয়ানও করে রাখতে পারো দেখানোর জন্য সবাইকে। যে ফোন নাম্বারটা অনলিমিই করে দেবে, ফোন নাম্বারটা অনলিমিই করে রাখা ভালো। এরপর এটা অ্যালাউ করে দেবে, এটা অফ করে রাখার কোনো দরকার নেই, এটা অ্যালাউ করে রাখাই ভালো। তাই এই হলো সব টিপ। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে দাও। বাই বন্ধুরা।